গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং, হ্যাপি রথযাত্রা সবাইকে, সকলকে, পুরো এস ফ্যামিলি, সব ফ্যামিলি মেম্বারসদের হ্যাপি রথযাত্রা। আচ্ছা, এই নিয়ে সন্ধ্যাবেলা, এখন বাজে হচ্ছে 6:20। একটা ছোট্ট গল্প দিয়ে আজকে শুরু করি। সেটা হচ্ছে যে একটা গ্রামে দুটো বাচ্চা ছেলে বন্ধু ছিল, একটা 10 বছর বয়স একজনের, আর একজনের হচ্ছে 8 বছর বয়স। এরা দুজন খুব ক্লোজ বন্ধু ছিল। তা একদিন বললো, চলো জঙ্গলের ভেতরে যাই। ওখানে গ্রামের পাশে জঙ্গল ছিল, জঙ্গলের ভেতরে গিয়ে ফুটবল খেলবো আমরা। তা বল খেলতে 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 অনেক দূর চলে গেছে, বিকেলের দিকে এরা গেছে, আর সন্ধে হয়ে গেছে। তা সন্ধে অন্ধকার হয়ে যাচ্ছে, তখনও দুজনে মিলে একটা খালি জায়গা দেখে বেশ বল খেলছিল। তা হট করে বলটা গিয়ে একটা কুয়ো, পুরনো কুয়ো, যাতে জল টল কিছু ছিল না, ওর ভেতর গিয়ে বলটা পড়ে যায়। এবার বড় ছেলেটা বললো, 10 বছর যার বয়স, সে একটু মোটা তাকড়া ছিল মানে, আর 8 বছরের ছেলেটা একটুখানি স্লিম ছিল মানে রোগা। তা বড় ছেলেটা বললো, আমি এই বলটাকে বের করে দেবো, চিন্তা করো না, এক্ষুনি আমি বের করে দিচ্ছি। সে গিয়ে ওখানে বলটাকে এরকম দেখতে 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 আশেপাশে গিয়ে দেখতে, ব্যাস পুরনো কুয়ো তো, একটা ইঁটে পা পড়েছে, আর ধরম করে সে নিজেও পড়ে গেছে ওর ভেতর। এবার পড়ে যাওয়ার পর হেভি টেনশনে হয়ে গেছে যে এবার তো আমিও পড়ে গেলাম, বলটা তো ছিলই ছিল, আমিও পড়ে গেলাম, আর ছোট ছেলেটা আরও ভয় পেয়ে গেছে। এবার কি করব, এবার কি আমি করব, এবার তো এটা তো জঙ্গল, আর সন্ধে হয়ে যাচ্ছে। এবার জঙ্গলের মধ্যে কি করব, ছোট বড় ছেলেটা চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, হেল্প হেল্প হেল্প, ছোটো ছেলেটাও চেঁচাচ্ছে হেল্প হেল্প হেল্প, কিন্তু ওদের শোনার তো কেউ নেই ওখানে, ওই জঙ্গলের মধ্যে শুনবে ডাকে। এবার ছোটো ছেলেটা তো খুব টেনশন হচ্ছে যে এবার যখন আমি গ্রামে ফিরে যাব, মানে বড় দাদাকে নিয়ে যেতে পারবো না, মানে যে সে বড় ছেলেটা, তো এবার সবাই কি বলবে, কোথায় গেছিলে তোমরা, সত্যি বললেও মার খাবো, মিথ্যে বললেও কী করে দাদাকে এরম করে ছেড়ে চলে যায়, মিথ্যে বলবোই বা কী করে, এইসব অনেক চিন্তা করছিলো। তো এইসব চিন্তা করতে 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 ঝোপঝাড়ির মধ্যে হঠাৎ দেখে একটুখানি ওই একটুখানি চাঁদে আলো ছিল, মানে একটু আলো ছিল চাঁদের। তা হট করে দেখে যে ওখানে ওই কি না একটা বালতি আর দড়ি পড়ে আছে, অনেক পুরনো মরচে ধরা বালতি আর দড়ি পড়ে আছে। তা যাই হোক, ও কী করলো, ওইটাকে নিল, নিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে ওটাকে ঢেলে, এবার বড় ছেলেটা বলছে, তোর মাথা খারাপ হয়েছে নাকি, তুই আমাকে তুলতে পারবি? বললো, হ্যাঁ হ্যাঁ, আমি তুলবো তুলবো তুলবো। হ্যাঁ বলে ছিলাম ফুল শক্তিতে ছেলেটাকে বের করে নিয়েছে, টেনে 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 হিজড়ে একদম ফুল স্ট্রেন্থ দিয়ে, ছোটো ছেলেটাই, ঠিক আছে। এবার বলছে, চল যাই বাড়ি, এখন 8:30 বেজে গেছে, এবার বাড়ি যাই। গ্রামের দিকে এরা যেতে লেগেছে, গিয়ে দেখে যে গ্রামের মেন জায়গায় যেখানে চপাল বসে, সেখানে মুখিয়া টুকিয়া হয় না, মানে গ্রামের যারা হেড থাকে, 5 জন বয়স্ক লোকেরা, তারা সারপঞ্চ বলা হয়, তারা বসে গেছে, আর আশেপাশে সবাই বসে গেছে, আর কান্নাকাটি চলছে, কোথায় বাচ্চাকে খুঁজে পাচ্ছে না, সবাই অনেক জায়গায় খুঁজেছে। তখন এরা বলে যে, এই যে এসে গেছি, যেই দেখেছে এদের, হ্যাঁ দেখে খুব খুশি হয়েছে যে তোমরা চলে এসছো, বা বা কোথায় গেছলে এটা। এবার ছোটো ছেলেটা ভাবছে যে কী বলবো, সত্যি বললেও তো বকবে, আর মিথ্যে বললো, তার মধ্যে আবার সত্যিই বলে দিয়েছে ছোটো ছেলেটা, যে এরকম এরকম গেছিলাম, দাদা পড়ে গেছিলো, দাদাকে আমি মানে দড়ি পেয়ে গেছিলাম, দড়ি দিয়ে খিচে বের করেছে। আর অন্য গ্রামের সব লোকেরা, যে মাথা খারাপ হয়েছে, তুই এত বড় একটা ছেলেকে আর এর এত ওজন তুই টেনে বের করতে পারবি, তো সবাই এইসব বলতে লেগেছে যে মিথ্যে কথা বলছিস তুই, ছোটো ছেলেটাকে বলছে। বড় ছেলেটাও বলছে যে হ্যাঁ পড়ে গেছিলাম, বলছে তোমরা মিথ্যে কথা বলছো, সবাই কেউ বিশ্বাসই করছে না। তখন ওর যে সব থেকে হেড ছিল বয়স্ক, যে মুখিয়া, সে বলল, ছোটো ছেলেটা সত্যি কথাই বলছে, এই ছেলেটাই বের করেছে কিন্তু ওকে। বললো, কি করে? বললো, হ্যাঁ এইটা হচ্ছে তখন হয় যখন কোনো আর রাস্তা থাকে না মানুষের কাছে, আশেপাশে কোনো হেল্প নেই, কিছু নেই, কোনো রাস্তা যখন থাকে না, আর যখন তোমাদের মতো লোক থাকে না বা আমাদের মতো লোক থাকে না যে বলবে তুই করতে পারবি না, তখন সে মানুষটা করে দেখায়। আর এইটাই এই ছেলেটা করেছে, এর কাছে কোনো হেল্প ছিল না, অনেক চেষ্টা করেছে, কেউ একে মদত করতে আসেনি, মানে হেল্প করতে আসেনি, আর তখন আর কেউ বলেও নি আশেপাশে, বলারই তো লোক নেই ওখানে জঙ্গল তো, যে তুমি করতে পারবে না, সেই জন্যই করে দিয়েছে। গল্প শেষ, গল্প তো এমন কিছুই নেই, কিন্তু একটা মরাল আছে, সাকসেস যারা পেয়েছে তারা কিন্তু এই দুটো ফান্ডামেন্টালসের মধ্যে থেকে এসছে, মানে ক্রস করেছে,
তারা এইসবগুলো মানে ফেস করেছে। প্রথম হচ্ছে এটা যে এমন একটা স্যাচুরেশন পয়েন্ট যেখানে আর কোনো রাস্তা নেই, আর দের ইজ নো ওয়ে আউট এক্সেপ্ট ওয়ান পাথ, একটা রাস্তা যেটা ওর মাইন্ড, যে মানুষটা যে সাকসেস পেয়েছে তার মাইন্ডে একটাই রাস্তা, এইটা না করলে আর কোনো রাস্তা নেই, এই সিচুয়েশান আসতে হবে। আর সেকেন্ড হতে হবে আশেপাশে ঘর বাড়ি বন্ধু, হ্যাঁ সিনিয়র জুনিয়র, হ্যাঁ বা বস, যে বলবে না, যে বলবে যে যে বলবে না যে তুমি করতে পারবে না, মানে যে লোকটা সাকসেস পেয়েছে সে কিন্তু একদম আলটিমেট এন্ড পয়েন্টে চলে যেতে হবে। মানে কোনো কোনো সিচুয়েশানে এরকম হয় যে আলটিমেট এন্ড পয়েন্টে চলে যায় যেখানে কোনো রাস্তা নেই, নো ওয়ে আউট, এখন এই কাজটা করতেই হবে, আর কোনো রাস্তা নেই, আর ও একদম ডেফ হয়ে মানে ওই হয়ে যায়, বেহেরা হয়ে যায়, শোনেই না কারোর কথা, আশেপাশে যতই লোক বলুক যে তুই এটা করিস না, তুই করলে মুশকিল হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, তোর জেল হয়ে যাবে, ও একদম বেহেরা হয়ে যায় হিন্দিতে বলে, যে কোনো কারোর কথা শুনবো না, তখন সে কিন্তু সাকসেস অ্যাচিভ করে। তাই এই দুটো প্রিন্সিপালস আছে যদি সাকসেস নিতে হয়। প্রথমটা হচ্ছে সিচুয়েশান কারো ভালো পেলে ওকে ঠিক আছে, সিচুয়েশানে অল্টারনেটিভ আছে, সে সাকসেস চার পাঁচটা ট্রাই করলো পেয়ে গেল, আর যদি কোনো অল্টারনেটিভ না থাকে পুশ হার্ড অ্যান্ড গো টু দ্যাট, যেটা নিজের ইনস্টিংক্ট বলছে, গো টু দ্যাট ডাইরেকশন যেটা নিজের ইনস্টিংক্ট বলছে। আর সেকেন্ড যখন লোকেরা বলবে যে এটা করতে পারবে না, এটা তোমার বসের না, এটা করলে প্রবলেম হবে, এই হবে হ্যান হবে, তখন একদম কান বন্ধ করে চুপচাপ কনসেন্ট্রেট করে ওই কাজটা করতে হয়। যাক এইটা আজকে এখানে শেষ হলো, খুব ভালো আজ গল্পটা আজকে শেষ হলো, সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, কালকে আবার ছোট্ট গল্প একটা নিয়ে আসবো। জয় গুরু ওম সাই রাম।